ঘড়িতে বাজে বেলা পৌনে 12টা। হাসপাতালে 11 জন কর্মচারীর মধ্যে উপস্থিত মাত্র 4 জন। 1 থেকে 3 মাস ধরে জন্ম কিংবা মৃত্যু সার্টিফিকেট পেতে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এমনই ছবি ধরা পড়ল শান্তিপুর স্ট্রেট জেনারেল হাসপাতালে। দেরিতে আসা কর্মীরা কেউ দিলেন শরীর খারাপের বাহানা, তো কেউ জানালেন ট্রেন লেট। পৌনে 12টা বাজে। না না, আমি নিচে গেছিলাম। ওটা তো ডেট বার্থের লাইন। আচ্ছা, আপনার ডিপার্টমেন্ট ওটা নয়? ঘড়িতে বেলা 11:45, তখনও অফিসে গরহাজির কর্মীরা। হাসপাতালে 11 জন কর্মচারীর মধ্যে উপস্থিত মাত্র 4 জন। বাইরে জন্ম কিংবা মৃত্যুর শংসাপত্র নেওয়ার জন্য লম্বা লাইন। দীর্ঘদিন ধরেই হয়রানির শিকার সাধারণ মানুষ। এই ছবি দেখা গেল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। আবারও দেখা গেল নচিকেতার সেই বিখ্যাত আমি সরকারি কর্মচারী গানের লাইনের নমুনা। সাধারণ মানুষের কথায় আসি যাই মাইনে পাই, তবে যে কোনো সরকারি দপ্তরে নয়। এই ছবি দেখা গেল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। দীর্ঘদিন ধরেই মানুষের অভিযোগ, সুপারের ঘরের পাশে অফিস হওয়া সত্ত্বেও সরকারি নিয়ম অনুযায়ী 10টা তো দূরে থাক, 11টা এমনকি 12টাতেও কর্মচারীরা এসে পৌঁছান না, কাছে বা দূরে যেখানেই বাড়ি হোক না কেন। এর আগেও আমরা সংবাদ মাধ্যমে তুলে ধরেছিলাম 11 জন অফিস কর্মচারীর মধ্যে 4 জন উপস্থিত ছিলেন। যদিও তারপরে কয়েকদিন ঠিকঠাক অফিস চললেও আবারও আগের অবস্থা। শান্তিপুর শহরের শেষ প্রান্ত কিংবা প্রত্যন্ত গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে রীতিমতন 50 থেকে 100 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছেও মেলে না জন্ম কিংবা মৃত্যুর সার্টিফিকেট। দিনের পর দিন ঘুরতে ঘুরতে নাজেহাল দূর দূরান্ত থেকে আসা মানুষেরা। আজ ঘড়িতে তখন বেলা 11:45 বাজে। অফিসে 11টি চেয়ার থাকলেও মাত্র 3 জন সেখানে বসে রয়েছেন। 11টার সময় অফিস খোলার পর জন্ম এবং মৃত্যুর শংসাপত্র নিতে আসা লোকেরা জানতে পারেন আজও শংসাপত্র মিলবে না, কারণ যিনি দায়িত্বে থাকেন তিনি শারীরিক অসুস্থতা নিয়ে বেশ কয়েকদিন ধরে আসছেন না। কেউ এসেছেন নিজের সন্তানের জন্ম সার্টিফিকেট নেওয়ার জন্য, তো কেউ এসেছেন একমাত্র সন্তানের মৃত্যুর সার্টিফিকেট নিতে। গ্রাম থেকে আসা চাঁদি খাতুন শুধুমাত্র 700 টাকা গাড়ি ভাড়া দিয়ে এসেছেন, কিন্তু 10 দিনের নাতি জন্ম সার্টিফিকেট হাতে পাননি এখনো। এরপর একাধিক অভিযোগ তুলে সরব হন তারা। কত বয়স বাচ্চার? 2 মাস। 2 মাসের মধ্যে হয়নি এখনো সার্টিফিকেট? আমি এর আগে দুবার এসেছি, দুবারই ফিরত গেছি। কি বলছিল এখানে আসলে? কি বলছিল? বললো ছুটি ছিল। ছুটি তো আজকে তো 12টা বাজে, এখন কাউকে পেলেন না? আমি এসেছি। কি হয়েছে? আসার আগে আমার ছেলে মারা গেছে হসপিটালে, ডেথ সার্টিফিকেট নেবো। তো সেটার জন্য এসেছিলেন? আগেও এসেছিলেন? হ্যাঁ, রাসের আগে এসেছি 2-3 দিন। রাসের মধ্যে কি বন্ধ ছিল নাকি? না, বলছে নি নেই, আসেনি, শরীর খারাপ। আজকে এখন কটা বাজে বলো? কটা বাজে? হ্যাঁ, তা এখনো আসেনি? না। কি বলছে ওনারা? কি বলছেন? ও ফোন করেছে, আসছি বলছে। জন্ম সার্টিফিকেট করার জন্য 10 দিন থেকে ঘুরছি, বলছে আজকে শরীর খারাপ, কালকে লিঙ্ক নেই, এরকম করে ঘোরা। কতদিন ধরে ঘুরছেন এভাবে? 10 দিন থেকে ঘুরছি। কি এইভাবেই বলছে? পাশে তো সুপারের ঘর দেখা করেছেন? সুপারকে বলেছেন আমার ঘোরা? সুপারকে তো আমি চিনি না, আর কোথায় বসে আমি জানি না। পাশে পাশে ঘরটা লেখা রয়েছে কার জন্ম সার্টিফিকেটের জন্য। দেরিতে আসা প্রসঙ্গে কর্মীরা তুলে ধরলেন বিভিন্ন কারণ। কেউ বললেন শরীর ভালো না, ছুটিতে ছিলাম। কেউ জানালেন ট্রেন লেট ছিল তাই দেরি হয়েছে। তো কেউ আবার দাবি করলেন তিনি আগেই এসেছেন, নিচে গিয়েছিলেন। জন্ম এবং মৃত্যুর শংসাপত্র দেওয়ার মূল দায়িত্বে থাকা রাজা বিশ্বাস ক্যামেরার সামনে দাবি করলেন তিনি আগেই এসেছিলেন, যদিও বাইরে প্রতীক্ষারত সকলেই তাকে 11টার আগে ঢুকতেই দেখেননি। অ্যাকাউন্টের দেখভাল করা অনল প্রামাণিক দেরিতে আসা প্রসঙ্গে দাবি করলেন শরীর খারাপ ছিল এবং শংসাপত্র প্রদান তার কাজ নয়। একটু মানে এখন 11:30 বাজে, বাইরে প্রচুর লাইন। ওটা তো ডেট বার্থের লাইন। আচ্ছা, আপনার ডিপার্টমেন্ট ওটা নয়? না, ডেট বার্থ ওইখানে। আপনার কোন ডিপার্টমেন্ট? অপর এক কর্মচারী বিপ্র সরকার, তিনিও এ বিষয়ে দায়িত্ব এড়িয়ে বললেন বিল করা তার কাজ। দেরিতে আসা প্রসঙ্গে দেখিয়ে দিলেন ট্রেন লেট ছিল এবং অটো দেরির কারণ। এরকমই প্রায় 15 জন জন্ম এবং মৃত্যুর সার্টিফিকেট নিতে আসা মানুষজন সুপার ডক্টর তারক বর্মনের কাছে একটি লিখিত অভিযোগ জমা করেন আজ। সুপার ক্যামেরার সামনে কোনো মতামত না জানালেও আজকের পাওয়া অভিযোগ অনুযায়ী
বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ব্রজকিশোর গোস্বামী কলকাতায় কাজে থাকলেও বিষয়টি শুনেছেন এবং অবিলম্বে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য সুপারের সাথে দেখা করবেন বলে জানিয়েছেন। তবে কতদিনে এই হয়রানির হাত থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ? কতদিনে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে হাসপাতাল কর্তৃপক্ষ? হাসপাতালের কর্মীদের দেরিতে আসার অভ্যাস কি কখনো বদলাবে? সাধারণ মানুষের পাশাপাশি এবারে সেই দিকে নজর রাখবো আমরাও। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।